বন্ধুগণ, তোমরা কি জানো জীবনের প্রয়োজনীয় নিয়মগুলির মধ্যে অন্যতম নিয়ম হচ্ছে সীমা। জীবনের সব ক্ষেত্রে সীমা থাকা দরকার। ও বাবা, কি কাব্যমারা কথা রে বাবা। তো আজ আমি হাসি, কান্না, প্রেম, উত্তেজনা, নাচ, গান, অভিনয় সবকিছুই ওভার হয়ে গেলে কি হয় সেই বিষয়ে কথা বলবো। প্রথমে আমরা কথা কইব ওভার ফ্যাশনের ব্যাপারে। সোনা সোনা খামে মোরা, সবুজে সবুজে ভরা এই পৃথিবী। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বুম বুম বুম্বাদা একটা জামা পরেছেন। জামার সাইজ দেখেছো? ভগবান, দেখে মনে হচ্ছে যেন পুরো বিয়েবাড়ির প্যান্ডেলটাই একা পরে বসে আছেন। এতদিন দেখেছি মানুষ জামা পরেছে, আর এখানে দেখলাম জামা মানুষকে পরেছে। বুম্বাদার জিন্স প্যান্ট ওই জামার কাছে লেগিংস প্যান্ট মনে হচ্ছে। আমার তো অন্য চিন্তাই হচ্ছে, মানে পাহাড়ের উপর দিয়ে যেরম করে দৌড়াদৌড়ি করছেন, একটু ঝোড়ো হাওয়া দিলে বুম বুম বুম্বাদান আবার প্যারাশুটের মতো উড়ে যায়। ওভার কমেডি নিয়ে তোমাদের কেমন ধারণা রয়েছে একে দেখো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কেশ কিং মাখা গুন্ডা কাঁচা কাঁচা ডিম গিলছে, আর একটু পরে যেই না বুম্বাদা ছন্দ মেনটেন করে গুন্ডার পেটে ঘুষি মারলো, অমনি দেখো। A few inches later. মানে সিরিয়াসলি, এরা কি খে স্ক্রিপ্ট লেখে? মানে ভেবেছিল যে ব্যাপারটা খুবই কমেডি টাইপের হবে, কিন্তু ব্যাপারটা যে কতটা ক্রিঞ্জ আর ঘেন্নাত্মক টাইপের। ছি, আর অবশেষে মুরগির বাচ্চার বাবাকে পাওয়া গেছে। এখন থেকে ওই প্রশ্ন করবে না যে মানে ডিম থেকে মুরগি হয় না মুরগি থেকে ডিম, কারণ এই কেশ কিং ব্যবহারকারী গুন্ডার থেকেই মুরগির জন্ম হয়। যদি কেউ ওভার খুশির সাথে নিজের মনের ভাবনা প্রকাশ করে, জাস্ট ইমাজিন সফেদ বরফিলে পাহাড়ों के बीच ফুল স্পিড কি করনা, আর সানডে কে দিন ব্রাইট অরেঞ্জ আইসক্রিম কি তরহ চমকতে সূরজ কে নিচে আঁখ বাঁধ করকে ঘোড়সওয়ারি করনা। সত্যি এমন অভিনয়! আগেকার মুভিগুলিতে না ঋত্বিক হেভি ওভার অ্যাক্টিং করতো, মানে যদি ওর বাপ না থাকতো তাহলে ব্যাটা আজকে এই জায়গায় কোনোদিন পৌঁছতে পারতো না। সঠিক বলেছেন। ঠিক এর উল্টো, মানে যদি কেউ ওভার দুঃখ কষ্টের সাথে নিজের মনের ভাবনা প্রকাশ করে, করেছে লেভেলটা দেখেছো, মানে এনাকে যদি নোবেল প্রাইজও দেওয়া হয় সেটাও কম হয়ে যাবে গিনিস বুক। হ্যাঁ, গিনিস বুকে নাম তোলা দরকার, কারণ এর আগে এরকম বেহুদা বকবাস অ্যাক্টিং কোনোদিন দেখিনি। যদি কেউ অতিরিক্ত উত্তেজিত হয়ে যায়, মানে এক কথায় ওভার এক্সাইটেড হয়ে যায়, তাহলে কি হবে? তো এখানে একজন রাতের ভেজা ফুলকে প্রপোজ করছে। আমি তোকে ভীষণ ভালোবাসি ফুল। তাতে ফুলও সুপার পজিটিভ উত্তর দেয়। বিশাল, আই লাভ ইউ, আই লাভ ইউ বিশাল। তো যেখানে নায়ক দুপা আস্তে করে হেঁটে গিয়ে নায়িকাকে আস্তে করে জড়িয়ে ধরতে পারতো, সেখানে স্লিপ খেয়ে সোজা ওপর থেকে নিচে, আর তারপরই নিচ থেকে সোজা ওপরে। তাই একটু সাবধানে চলাফেরা করো। যদি কেউ সুপার ওভার ডান্স করে তবে কেমন হবে? ভগবান, নাচ করছে না মারামারি করছে না, মানে যাকে দিয়ে যেটা হয় না তাকে দিয়ে যে সেটা কেন করে সেটাই বুঝি না। আমরা ভালো করে খবর নিয়ে দেখো, এই গানটা শুটিং যেখানে হয়েছে, মানে সানি দেওলের পায়ের চাপ যেখানে যেখানে পড়েছে, সেখানে দেখো গিয়ে এখনো ঘাস জন্মায়নি, মানে সানি দেওলের পায়ের চাপে মাটি বন্ধা হয়ে গেছে। যদি কেউ কাউকে প্রচন্ড জোরে ধাক্কা মারে তাহলে কি হবে? আমি এতদিন জানতাম ধাক্কা মারলে মানুষ পড়ে যায়, বা আর একটু বেশি হলে ছিটকে পড়ে যায়, কিন্তু এমন পাগলের মতো দৌড় কে দেয়? তাও আবার এত দূর পর্যন্ত, মানে আরো একটু জোরে ধাক্কা দিলে তো লাদাখ ট্রিপটা হয়ে যেত, বলেন কি? এখন মঞ্চে সুপার ওভার কনফিডেন্স নিয়ে আসছে সৌমি সৌমি সৌমি। বাহ, ভালোই বাজনা বাজাচ্ছে, এমন পাগলের মতো নাচছে কেন?
এত ভালো জোশালা নাচ, এরকম জোশালা বাজনা গানটা এবার নিশ্চয় করে ফাটাফাটি হবে। বিশ্বাস করো এক্সপেকটেশনটা একদমই এরকম ছিল না, মানে বাজনার স্কেল হচ্ছে কাশ্মীরের গানের স্কেল কন্যাকুমারীতে। প্রথমত স্কেল ঠিক নেই, তারপরে ছন্দও ঠিক নেই। বিশ্বাস করো আমি এত ট্যালেন্টেড মিউজিশিয়ান আমার লাইফে দেখিনি, মানে আমার বেতাল বেসুর ও বেছন্দের গানে কি করে জনরা বাজনা বাজাচ্ছেন সেটা ওনরাই জানেন। এতদিন জানতাম গানে বলে বলো তারারারা, আর এখানে বলছে বলো তরড়া, কি মানে কি তরড়া কি? দিলার মেহেন্দি যদি শুনতে পায় না, মানে আসল মেহেন্দি মুখ জায়গাটা ছুঁড়ে মারবে। অন্য মানুষরা গান গায়, আর ইনি গান বলে, গান গায় না গান বলে। দেখেছো মিউজিকও বন্ধ হয়ে গেছে, ওনারাও মনে মনে বলছে তুমি আগে গানটা গাও, ও সরি মানে গানটা বলো, তারপরে আমরা বাজাচ্ছি। নাচছে দেখেছো, প্রথম থেকে পাগলের মতো নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে, শেষে তো নাচতে নাচতে অডিয়েন্সের মধ্যে চলে গেছে আর তাদেরও নাচতে বলছে। কিন্তু এই দুজন ছাড়া বাকি সবাই নির্বাক। নির্বাক হবে না এমন গান সামনের থেকে শুনে তুমিও পাথর হয়ে যাবে। আর এই যে দুজন নাচছে, এরা আমি শিওর এরা ক্লাবের ছেলে, এরা কষ্টে নাচছে, মানে টাকা দিয়ে এমন গান শুনে ওদের কষ্ট নাচের রূপে বেরিয়ে আসছে। প্রথমে এরা নেশা করে সিরিয়াল বানাবে, আর তারপর নেশা করে ফাংশনে গান বলো তারারারা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমরা আমাকে সোশ্যাল মিডিয়াতেও ফলো করতে পারো, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।